কিন্তু যদি অনুষ্ঠানের সাথে যুক্ত হন, যে মানুষটিকে আমরা পেয়ে যাই অনুষ্ঠানে, তার সাথে একটু কানেকশন হয়ে যায়, তাহলে কিন্তু যে কোনো পরিস্থিতিতেই ভালো থাকা যায়। কারণ তিনি যে কোনো পরিস্থিতিতে ভালো রাখতে জানেন সহজ পদ্ধতিতে। এই কথাটা বারবার এই কারণে বলা, প্রতিটা মুহূর্তে আমরা খুব জটিল কঠিন সমস্যায় থাকি আর তার সমাধানটাও হয় জটিল আর কঠিন, এইটা ভেবে অ্যাস্ট্রোলজারের কাছে বা জ্যোতিষের কাছে পাটা আমরা অনেক সময় এগিয়ে নিয়ে যাই না। আমরা মনে করি না সমস্যা রয়েছে ঠিকই, কিন্তু আমার সমাধান হবে না বা আমার সমাধান হওয়া সম্ভব না, যেহেতু আমার হয়তো অনেক বেশি অর্থ বিনিয়োগ করা সম্ভব না। বা অনেকের ক্ষেত্রে একটা এই ধারণাও রয়েছে, অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষ রয়েছে শুধুমাত্র ধনী ব্যক্তিদের জন্য, সাধারণ মানুষের জন্য নয়, কিন্তু প্রত্যেকের জন্যই রয়েছে। ডেফিনেটলি ধনী হোক বা দরিদ্র, প্রত্যেকেরই সমস্যা রয়েছে, প্রত্যেকেরই সমাধান রয়েছে। আর মাতা অনামিকা এমন একজন মানুষ যিনি কিন্তু সকলের জন্য রয়েছে, সেই কারণে তার কিন্তু চিন্তা ভাবনাটা একটু হলেও অন্যরকম। কিছু কিছু সময় যখন ফোনে লাইভ অনুষ্ঠানে আপনারা পেয়ে যান তাকে, তখন আমরা কিন্তু প্রত্যেকটা সময় চেষ্টা করি 25টা মিনিটকে কাজে লাগিয়ে যে কটা মানুষকে আমরা সুযোগ দিতে পারি। মানে তিনি চেষ্টা করেন প্রতিটা ফোনে সঠিকভাবে প্রেডিকশন করে দেওয়া যতটা অনমিডিয়া সম্ভব। তার পাশাপাশি কিন্তু আজকে যে অনুষ্ঠান আপনারা দেখছেন, ইতিমধ্যে যারা রয়েছেন সাথে, এরকম রেকর্ডেড প্রোগ্রাম, সেটাও কিন্তু আপনাদের কথা ভেবে, যে লাইভ অনুষ্ঠানে হয়তো আমরা 4 জন বা 5 জনকে সময় দিতে পারছি, তাদের বিষয়ে জানতে পারছি, কিন্তু রেকর্ডেড যে অনুষ্ঠান তিনি আপনাদের জন্য রেখে যান, সেটা কিন্তু বহু দর্শক যাই ভিউয়ার্সরা দেখছেন প্রত্যেকের জন্য। কারণ তিনি এমন কিছু সহজ পদ্ধতির টিপস প্রয়োগ বলে দেন, সেটার জন্য কিন্তু জীবনে অনেকটা ভালো থাকা যায়, আর তার জন্য এই রকম এপিসোড কিন্তু তার থেকে আমরা উপহার পাই। আর আপনারা জানেন আমি বলছি শুধুমাত্র নতুন বন্ধুদের জন্য, কারণ পুরনো বন্ধুরা জানেন তারা এই রেকর্ডেড প্রোগ্রাম দেখলেই আগে খাতা আর পেনটা নিয়ে বসে যায়। আর নতুনদের ক্ষেত্রে যারা আজকে রয়েছেন ভিউয়ার্স, কেন প্রত্যেক দিন ইন জেনারেল আমাদের ভিউয়ার্স বাড়তেই থাকে, আর সেই নতুন যদি কেউ থেকে থাকেন এই মুহূর্তে, তাদের জন্যও কিন্তু জানতে হবে যে মাতা অনামিকার এই অনুষ্ঠানগুলো মানে কিন্তু খাতা পেন রেডি হতে হবে, কারণ প্রতিটা বাস্তব ভিত্তিক আলোচনা তিনি যখন করেন, আপনার কি সমস্যা আমার কি সমস্যা সেটা তো তার কাছে গেলে, ডেট অফ বার্থ দিলে, তার চেম্বারে গেলে জেনেই যায়। কিন্তু বহু মানুষ তারাও ফোন করে জানায় যে দিদি টিপস করে ভালো আছি, বা অনেকে এই প্রশ্নটাও করে আছে, এই সমস্যায় তো আমি ভুগছি, অনমিডিয়ায় বসে মাতা অনামিকা কি করে বলছে। কারণ ইন জেনারেল তিনি বেশ কিছু টপিক নিয়ে কথা বলে যে সমস্যার মধ্যে আমরা নিত্যদিন চলছি, তার থেকে আজও কিন্তু ব্যতিক্রম হবে না। হতেই পারে তো অর্থ সমস্যা, এই প্যান্ডেমিক সিচুয়েশনে তো প্রচুর অর্থ সমস্যা, হতেই পারে জব সংক্রান্ত সমস্যা, মনোমালিন্য, কিছুতেই সুরাম আসছে না, যত পরিশ্রমই করি না কেন কিছু কি করা যায়। হ্যাঁ, পার্মানেন্ট সলিউশন 100% রয়েছে, তার জন্য আপনার ডেট অফ বার্থটা নিয়ে চেম্বারে চলে যেতে হবে। কিন্তু যারা এখনো অবধি হয়তো এসে পৌঁছতে পারছেন না, তাদের জন্য কি রয়েছে, তার জন্যই কিন্তু এপিসোডগুলো। তাই কথা না বাড়ি, আজও কিন্তু স্টুডিও আমরা পেয়ে গিয়েছি অ্যাস্ট্রোলজার মাতা অনামিকাকে। আর তাকে পেয়ে যাওয়া মানে ওই যে বললাম অনেক কিছু পেয়ে যাওয়া, মানে প্রাপ্তিযোগ একটা সময় কিন্তু আমরা বলতেই পারি তার অনুষ্ঠান থেকে। তাই কথা না বাড়ি, সকলের তরফ থেকে, সিসিটিভির তরফ থেকে, আপনাদের আমাদের সকলের তরফ থেকে দিদিকে জানাবো অনেক অনেক স্বাগত, নমস্কার। নমস্কার। এই যে প্রথমেই যে অভিমান অভিযোগটা ভেঙে দিয়ে যে আমরা লাইভ প্রোগ্রামে প্রচুর ফোন নিয়ে কমিটমেন্ট রাখি, আর এই প্রোগ্রামগুলো থাকে শুধুমাত্র কিন্তু আমাদের ভিউয়ার্সদের জন্য দিদি, যেখানে এই টপিকগুলো সাবজেক্টগুলো নিয়ে কথা হয়। হ্যাঁ, দেখো দেখো লাইভ প্রোগ্রাম যেগুলো হয় সেগুলোতে আলোচনাটা করাই যায় না, শুধুমাত্র আমরা ফোন নিতে থাকি আর আলোচনাটা না, একটা আলোচনার ভেতরে কোনো একটা ব্রেক হয়ে গেলে সেই আলোচনাটা ইনকমপ্লিট থেকে যায়, আর যারা শুনছে তাদেরও খুব একটা ভালো লাগে না। তো তার জন্য অবশ্যই তো রেকর্ডেড প্রোগ্রাম যেগুলো থাকে টোটকা টিপসের জন্য, এগুলো তো অবশ্যই ফলো করতে হবে। তো আজকেও কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো খুব ভাইটাল আলোচনা। যে আলোচনাটা আজকে আমি আসব তার আগে আমি বলে দিই, যারা মনে করছেন যে যেটা তুমি বললে যে যে ধনী গরিব বলে কোনো সমস্যার কিন্তু কাউকে দেখে আসে না, সমস্যার কোনো কিন্তু জাত হয় না, সমস্যার কিন্তু কোনো জাত দেখে আসে না, ধনী গরিব দেখে আসে না, সমস্যা সবারই আসে। এবার সমস্যাটার মানে ডিফাইন্ড কাইন্ডের হতে, মানে বিভিন্ন রকম সমস্যা হতে পারে। তুমি ধনী, তোমার কাছে অর্থ আছে, হতে পারে তোমার অর্থ সমস্যা না থাকতে পারে, কিন্তু দেখা যায় সেই ধনী ব্যক্তির এমন কিছু রোগ বা ব্যাধি কিছু রয়েছে, বা সন্তানের এমন কিছু আছে, বা মানসিক সমস্যা অনেকে আছে, কিছু মানুষ আছে ভাবে যে ও তো ধনী, ওর বোধহয় কোনো সমস্যা নেই। আবার যে ব্যক্তি গরিব সে হয়তো ভাবে যে যত সমস্যা বোধহয় আমারই আছে, আমার মতো সমস্যা আর কারোর নেই। তো সমস্যা আমি বলে দিই, সমস্যা প্রত্যেকটা মানুষেরই থাকে। সমস্যা যার সমস্যা তার কাছে কিন্তু মনে হয় আমার সমস্যাটাই কিন্তু বড় সমস্যা, কিন্তু সমস্যা কিন্তু
সবার সমস্যা সবার কাছেই বড় সমস্যা, কিন্তু সমস্যাটাকে নিয়ে কোনোভাবে ফেলে রাখা বা আপনি আলোচনা না করা, কারোর সাথে আলোচনা না করা, শেয়ার করা না করলে আপনার সমস্যা তো কেউ জানতে পারবে না। প্রথম কথা দেখো যে একটা সমস্যায় পড়লে যে আপনাকে সঙ্গে সঙ্গে যে জ্যোতিষের কাছে দৌড়াতে হবে এটা কিন্তু না। আমি একজন অ্যাস্ট্রোলজার হিসাবেই বলছি যে সমস্যায় পড়েছেন বলেই যে আপনাকে আমার কাছেই আসতে হবে তা নয়। আপনার ছোটখাটো সমস্যা, আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় রিলেটিভ, যাকে আপনি বিশ্বাস করেন অবশ্যই আপনার বিশ্বাসযোগ্য হতে পারে, তবেই না যে মানে বন্ধু, প্রকৃত বন্ধু, সেই তো সমস্যাটার সমাধানটা করবে। সেখানে আপনি করতে পারেন ছোটখাটো সমস্যা। আমি একটা উদাহরণ দিচ্ছি, তুমি এখন সমস্যায় পড়েছো, হয়তো তুমি এখন সমস্যায় পড়েছো, হয়তো তোমার অর্থ আছে, সব আছে, কিন্তু এই মুহূর্তে তুমি রাস্তায় বেরিয়েছো, তোমার পার্সটা হারিয়ে গেছে, তো তোমার এখন কিছু পয়সার প্রয়োজন, তাহলে তোমার এটা এটাও একটা সমস্যা। একদম। এবার যে তোমাকে সেটা দিয়ে উপকার করবে সেই বন্ধু, সেটা চেনাও হতে পারে অচেনাও হতে পারে, ঠিক তো? তাহলে সেটা হচ্ছে সেই জন্য মানে সমস্যাটা কখন আসবে কিভাবে আসবে সেই যে কোনো ধরনের সমস্যা হতে পারে, তাই যে কোনো সমস্যায় ঘাবড়াবেন না, সেটাকে অন্যকে শেয়ার করুন, দেখবেন সেটায় কিন্তু আপনি অনেক উপকৃত হবেন, কারণ আপনার সমস্যা রয়েছে, অনেক মানুষ আছে যেটা রয়েছে। আমি আমি যেটা ফেস করেছি দেখো, এই ব্যাপারগুলো কাউকে বলা যায় না, অনেক এই যে এই সময়টা চলছে অনেক মানুষ কিন্তু দেখা যাচ্ছে যে বাইরে থেকে খুব ভালোভাবে রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে তার হয়তো বাড়িতে হয়তো অন্য হাড়ি চাপছে না, তো সে তার বাড়িতে হাড়ি চাপছে না, সে যদি এসে যদি না বলে আমার বাড়িতে হাড়ি চাপছে না, সে তার বাড়িতে কি করছে পাশের বাড়ি কিছু জানতে পারবে না। তো এগুলো হচ্ছে প্রত্যেকটা মানুষের, বা তা বলে কি এই সময় তার সেই সমস্যাটা চলছে বলে সারা জীবন তো তার এই সমস্যাটা থাকবে না। তো এগুলো হচ্ছে ছোট ছোট সমস্যা, এগুলো আপনার সাধারণভাবেই আপনারা এটাকে নিয়ে অনেকে ডিপ্রেশনে চলে যান, অনেকে শেয়ার করেন যে আমার এই হয়েছিল এই হয়েছিল, তো এটা শুনি, কিন্তু দেখুন কিছু সমস্যা আছে যেগুলোর জন্য কিন্তু আপনাকে কারোর পরামর্শ, বিশেষজ্ঞের পরামর্শ নিতেই হবে। যেরকম আপনার কোনো মানসিক সমস্যা হয়েছে, তো মানসিক সমস্যা মানুষের আসতেই পারে, আপনি দীর্ঘদিন কোনো কিছু নিয়ে ডিপ্রেশনে ভুগছেন, সেটা শারীরিকগত কারণে আপনার মানসিক মনের ওপর একটা এফেক্ট পড়বে, তাহলে আপনাকে কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে, সেখানে গিয়ে আপনাকে কিছু মেডিসিন বা যে কাউন্সিলিং করাতে হবে যাতে আপনি ভালো থাকতে পারেন। সেই রকম আপনার গ্রহগত সমস্যা হলে অবশ্যই কোনো জ্যোতিষের কাছেই আসতে হবে, কারণ প্রত্যেকটা সমস্যার যে মূল বিষয় সেটা কিন্তু আমরা সঙ্গে করেই আনি, সেটা হচ্ছে আমাদের গ্রহ ছক। এর বাইরে আমরা প্রত্যেকটা জিনিস যেটা ব্যবহার করি, প্রত্যেকটা যে জিনিসগুলো গ্রহণ করি, মানে খাদ্য বলুন জল বলুন, প্রত্যেকটা এলিমেন্টের ওপরেই একটা কিন্তু গ্রহের প্রভাব রয়েছে। আমাদের বডি মানে শরীরটার ভেতরে যে তত্ত্ব রয়েছে তার ভেতরেও গ্রহের প্রভাব রয়েছে, আমরা যে বস্ত্রটা পরিধান করে রয়েছি তার ওপরেও কিন্তু একটা গ্রহের প্রভাব রয়েছে। কেউ যদি এটাকে উড়িয়ে দিতে চায় না, আমি এটাকে মানি না বিশ্বাস করি না, তাহলে কিন্তু সেটা কিন্তু তার গায়ের জোয়ারি, তাতে গ্রহের কিছু যায় আসে না। আজকে তুমি যদি মনে করো যে তোমার হাতে কিছু প্রতিকার আছে, তুমি যদি প্রতিকারগুলো খুলে ফেলো তাতে এফেক্টেড কে হবে, তুমি হবে না গ্রহগুলো হবে। গ্রহ তো গ্রহের মতো আছে, তার গোচর আসছে, ট্রানজিট আসছে, যেরকম সূর্য দেখতে পাচ্ছ, যেরকম চাঁদ অমাবস্যা আসছে, পূর্ণিমা আসছে, সেরকম সমস্তটাই চলছে সিস্টেমে। কিন্তু তুমি যখন প্রতিকারগুলো নিশ্চয়ই কাউকে দেখিয়ে পড়েছো, সেই প্রতিকারগুলোর নিশ্চয়ই একটা এই পর্যন্ত পড়বে বা একটা লিমিট আছে, সেই হিসাবেই তুমি ধারণ করেছো। এখন তোমার হঠাৎ করে মনে হলো তোমার মা বাবা বাবা কারোর উপর রাগ হলো, আমার এইগুলো আমি আর পড়বো না, তো সেগুলো তুমি ফেলে দিলি, তাতে কিন্তু গ্রহগুলোর কিছু এসে গেল না, তোমার জন্মছকেরও কিছু এসে গেল না, কিন্তু এসে গেল কার, তুমি যে এই সামনে সময়টা যেটা ভোগ করবে সেই সময় দেখলে তোমার একটা কিন্তু প্রবলেম ক্রিয়েট হয়ে গেল। এটাই অনেকে বোঝে না, অনেকে কিন্তু অনেক রকম কাজ করে যেগুলো কিন্তু করা উচিত না, যেরকম হলো আবার অনেকে নিজে নিজে অ্যাস্ট্রোলজি করে, আমি বলে দিচ্ছি সেটারও একটা উদাহরণ দিদি, এটাও কিন্তু খুব খারাপ। আমরা জানি একটা প্রচলিত ধারণা আছে যে নীলা ধারণ করতে হয়, একটা জানো তো একটা যেটা হচ্ছে অপভ্রংশ জিনিস আছে বোঝো তো, কোনো একটা তুমি একটা বললে সেটা দশ মুখ হতে হতে সেটার আর আসলটা থাকে না, মানে এক্স্যাক্ট যেটা বলা হয়েছে সেটা থাকলো না। তো সেই রকম যে একটা নীলা সম্পর্কে মানুষের কিন্তু আতঙ্ক আছে যে নীলা একটা এমন রত্ন সেটা পড়লেই বোধহয় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে বা সেটা ধারণ করলেই বা মানুষের ক্ষতি হয়ে যাবে, কিন্তু সেটা নয়, নীলা যা শুট হবে না তারই ধারণ করলে তার ক্ষতি হবে, এরকম কিন্তু একটা মুক্ত অনেকের ক্ষতি করে। আমারই ক্লায়েন্ট ছিল, উনি যদি এই প্রোগ্রাম দেখে থাকে জানবেন যে সামান্য একটা ডায়মন্ড পরেও কিন্তু উনি জীবনের সবচেয়ে দামি জিনিস হারিয়েছিলেন, যাই হোক সেটা নিয়ে আমি আলোচনা করছি না, তো ডায়মন্ডটা পরার পরে সেটা একটা আলাদা ব্যাপার, তাকে কোনো জ্যোতিষী বারণ করেছিল তুমি কখনো ডায়মন্ড পরবে না, তো সে যাই হোক
তার পড়ে নিয়েছে শখেও শখও তো থাকে মানুষের অনেক কিছু পড়া তো পড়েছে যাই হোক সেই সময় সে বুঝতে পারেনি গ্রহের শখ ছিল তার একটা ক্ষতি হয়ে গেছে কিন্তু অনেক মানুষ আছে তার দীর্ঘ বছর ধরে সেই প্রতিকারগুলো পড়ে রয়েছে বাড়িতে কোনো একটা অঘটন ঘটলো কি করলো প্রতিকারগুলো ফেলে দিল সেগুলো আর পড়লো না বুঝি এটার জন্য এটা হয়েছে এগুলো এরকম অনেকেই এগুলো পড়বেন না যেটা আপনি কোনো বিশেষজ্ঞকে দিয়ে দেখিয়ে পড়েছেন সেগুলো অবশ্যই পড়ে থাকুন সেগুলো যদি জেনুইন হয়ে থাকে আর কেউ যদি পরামর্শ দিয়ে থাকে সঠিক পরামর্শ তাহলে কিন্তু ওগুলো আপনার কাজের জিনিস আপনি দু বছর তিন বছর ধরে পড়ে আছেন তখন আপনার কিছু হয়নি যখন আপনার সঙ্গে সঙ্গে কিছু হলো তার জন্য না তাতে আরও বড় ক্ষতি হতে পারে প্রত্যেকটা মানুষের জন্মছক আলাদা প্রত্যেকটা মানুষেরই প্রত্যেকটা যে জীবন প্রত্যেক জন্মছক এক মিনিটের অন্তরালেও কিন্তু মানে তাদের হেরফের হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি যেটা বিশেষজ্ঞ দিয়ে মানে দেরকে দিয়ে দেখাচ্ছেন বা করছেন সেগুলো আপনি কিন্তু খুলবেন না যতক্ষণ না তার পরামর্শ হয় না এগুলো আমাকে এখন খুলতে বারণ করেছে সেটাকে পড়ে রাখুন এবার হচ্ছে ব্যাপারটা হাইজিনিকের ব্যাপার থাকে একটা এই সময় অনেকে আংটি আমি দেখেছি এমনভাবে পড়ে রাখেন দীর্ঘ বছর ওই পাথরগুলোর তলা পরিষ্কার হয় না এবার শ্যাম্পু জল খাবার যারা ডান হাতে আংটি পরছেন সেগুলো তো খোলেন না ওই অবস্থাতে খান আবার কারোর ভ্রান্ত ধারণা আছে বোধ হয় ওইগুলো হাত থেকে মনে কয়েক মুহূর্তের জন্য খুললেই বোধ হয় আর কোনো কাজ করবে না এগুলো নিয়ে অনেকদিন ধরে ভাবছি বলবো কারণ এই যে দু বছর ধরে মানে লকডাউনের সময় অনেক রকম দেখছি শুনছি কিছু ইউটিউবও দেখছি মানে একটা তো মানে কি বলবো মানে যে যেরকম পাচ্ছে সেরকম বলে দিচ্ছে যে এটা করুন ওটা করুন মানে আমার একটা ভিউয়ার্স বাড়ানোর দরকার বুঝেছো তো আমি খুব একটা সময় পাই না তো যাই হোক ইউটিউবে দেখছি যে একটা যা পাচ্ছে টোটকা হচ্ছে সাবর তন্ত্র থেকে এসছে তো সাবর মন্ত্রের বাইরে মানে সেই শাস্ত্রটার বাইরে গিয়ে যে যেরকম পাচ্ছে টোটকা বানিয়ে ফেলছে বানিয়ে ছেড়ে দিচ্ছে তার বাড়ি কোথায় তার ধাম কোথায় জানার দরকার নেই তার শিক্ষাগত যোগ্যতা দরকার সেটা বানিয়ে নিচ্ছে মানুষ দেখছে তাকেই আবার প্রশ্ন করছে এই করলে কি হবে আমি তো জানি যে বাড়িতে টিকটিকি থাকা অশুভ আমি বহু প্রোগ্রাম করেছি যারা এত বছর ধরে দেখছেন তারা দেখেন বাড়িতে টিকটিকি থাকা অশুভ প্রথম কথা শাস্ত্র যদি বাদ দিই তাতেও বাড়িতে যদি টিকটিকি আপনার আনাগোনা করে তাহলে তার যে মানে সে যেগুলো নোংরা করবে সেই নোংরাটা যদি পেটে যায় মানুষের বিভিন্ন রকম রোগ ব্যাধি হয়ে থাকে তাছাড়া বাড়িতে টিকটিকির যেটা হচ্ছে বাস্তুতে বিভিন্ন রকম সমস্যা এলে তখন কিন্তু বাড়িতে টিকটিকি আসে হাঁচি টিকটিকি এগুলো হচ্ছে স্বাস্থ্যসম্মত কাক চরিত্র এগুলো সব শাস্ত্রের মধ্যে পড়ে খনার বচন শাস্ত্রের মধ্যে পড়ে আমি সেদিনকে হট করে কিছু একটা করছিলাম ইউটিউব থেকে তো তখন আমি দেখলাম বাড়িতে টিকটিকি থাকা শুভ কে ছেড়েছে সেটাও আমি খুলে দেখিনি এরপরে তো কোন দিন বলবে বাড়িতে সাপ থাকাও শুভ তারপরে বলবে কোনদিন বাড়িতে একটা বাঘ এনে পুষুন সেটা হলে যে বাড়িতে একটা বাঘ এনে পুষুন তাহলে দেখবেন আপনার অর্থনৈতিক উন্নতি হবে তো এইগুলো যে কারা বানাচ্ছে যাই হোক সেগুলোতে যাবেন না সেগুলো দেখে কিছু করবেন না আমি প্রথম থেকেই বলে আসছি বাড়িতে টিকটিকি থাকা কিন্তু অশুভ বাড়িতে টিকটিকি থাকা অশুভ বাড়িতে যদি অকারণে বিড়াল এসে ডাকে সেটাও অশুভ বাড়িতে আপনার পোষ্য বিড়াল ছাড়া আপনার বাড়িতে পোষ্য থাকতেই পারে সেটা কখনোই নয় বাড়িতে অকারণে একই টাইমে একই সময় সন্ধ্যের সময় যদি বিড়াল এসে ডেকে যায় তাহলে কিন্তু সেটা অশুভ কারণ তার কারণটা আমি বলে দিচ্ছি যে সে অশুভ নয় অশুভ হচ্ছে আপনার সময়টা আমাদের যে সেন্স থাকে তার থেকেও বেশি সেন্স থাকে হচ্ছে যেসব জীবজন্তু আছে যারা অবলা আমরা বলে থাকি তারা কথা বলতে পারে না তারা অনেক কিছু তারা কিন্তু আমাদের থেকে ঈশ্বরের সান্নিধ্য বা ভালো মন্দ ভালো বুঝতে পারে তাদের সেন্স খুবই মানে প্রখর তারা বুঝতে পারে তো যখন দেখে এই বাড়িতে কিছু অমঙ্গল হয় তো আপনার বাড়িতে একদিন খেয়ে চলে গেছে কিন্তু আপনার কথা সে মনে রেখেছে কিন্তু আপনি এরকম আত্মীয় বন্ধু পাবেন আপনার বাড়িতে মানে বছরের পর বছর খেয়ে গেছে কিন্তু আপনার বিপদের সময় পাবেন না তো আমি একটুখানি অপ্রিয় সত্য কথা বলি কিছু মনে করবেন না কিন্তু পশু প্রাণীরা যাই হোক আপনার বাড়িতে একদিন খাওয়া দাওয়া করে গেলেও সেই বাড়িতে এসে কিন্তু আপনার আগাম সে যদি আপনার বাড়িতে ভালো লেগে যায় তো আগাম এসে সে একটা সংকেত দেয় যে এরকম একটা কিছু হতে চলেছে যেটা আপনার জন্য অশুভ এবার মানুষের ইচ্ছা সে মানুষটা কি করবে পুজো পাঠ করবে না কিছু করবে অনেক কিছু আছে টোটকা যেগুলো করলে কিন্তু অনেক সময় অনেক সমস্যার সমাধান হয়ে যায় যেরকম বিড়াল যে রাস্তা রয়েছে তো মানুষের জন্য নয় বিড়াল কুকুর সবার হাঁটার জন্য তো সেক্ষেত্রে দেখা যায় যে বিড়ালকে অনেকে চাপা দিয়ে দেয় কিন্তু নয় বিড়াল যদি যাওয়ার সময় বাঁ দিক থেকে যায় মানে রাস্তা কাটে তাহলে সেক্ষেত্রে একটু থেমে যাওয়ার স্বাস্থ্যসম্মত বিধি আছে এরকম বহু যেরকম টোটকা হয় সেই রকম আছে কিন্তু তা বলে সেটাকে চাপা দিয়ে চলে যাওয়া উচিত না
তো এইগুলো হচ্ছে কিছু জিনিস আছে যেগুলো থেকে আপনাকে আপনাদের দূরে থাকতে হবে। এটা আমার বলার যে অকারণে নিজেরা কিছু করতে যাবেন না, ভুলভাল তথ্য জেনে ভুলভাল নিজেদের উপর অ্যাপ্লাই করবেন, এটা পড়লে এটা হয়, ওটা পড়লে ওটা হয়, সব কিছু কিন্তু ঠিক নয়। কোনো বিশেষজ্ঞকে দিয়ে দেখান, তারপরে সেটা আপনার মেডিসিন হোক বা কোনো গ্রহরত্ন হোক, যেটাই করবেন দেখিয়ে করবেন। তো আর যেটা বলবো, যারা মনে করছেন যে আসতে পাচ্ছেন না, অবশ্যই কিন্তু আমার কিন্তু গত বছর থেকেই অনলাইন প্রেডিকশন কিন্তু চলছে। অবশ্যই আমি অনলাইনে যেরকম আপনাদের খুব দরকার, অনেকে বলছেন দিদি শিলিগুড়ি আসুন, দেখুন সব কিছু যখন বন্ধ আমি তো আর যেতে পারি না, তো সেক্ষেত্রে আমাকেও তো সেটা মানতে হবে। তো সেই জন্য আপনারা কিন্তু অনলাইনে দেখাতে পারেন। এরপর আমি বিশেষ কিছু আলোচনা নিয়ে আসবো, তার আগে কোথায় কখন চেম্বারগুলো যেরকম ছিল সেরকমই আছে, তবে আপনাদেরকে একটু ফোন করে নিতে হবে এবং নাম্বারগুলো আপনারা নোট করে একদম টিভি স্ক্রিনে আপনারা দেখুন। আমার বন্ধুরা জানে, কিন্তু ওই যে বললাম প্রত্যেকদিন ভিউয়ার্স বাড়ছে, তাই সেই ক্ষেত্রে যাদের কাছে নোট ডাউন করা নেই, টিভি স্ক্রিনে একটা নয় দুটো বুকিং নাম্বার রয়েছে, সেই নাম্বারে আপনারা চেম্বারে অ্যাপয়েন্টমেন্ট করে আসতে পারেন। আর অনলাইন প্রেডিকশনটা আপনারা সেই নাম্বারেই পাবেন যারা দূরে রয়েছেন। এই অভিজ্ঞতা যেটা দিদি বললেন, যে এরকম শিলিগুড়ি বা অনেক জায়গা থেকে ফোন আসছে যে যদি এখানে আসা হয় বা যদি কলকাতায় নেই বলে কি আমরা আপনার প্রতিকার বা এই সমস্যার যে রয়েছে সমাধান পাবো না, ডেফিনেটলি সেই সুবিধাটা কিন্তু বিজ্ঞানসম্মতভাবে রয়েছে। এটা অনলাইন প্রেডিকশন যেটা আপনারা বাড়িতে বসে পাবেন, যেটা চেম্বারে এসে পাচ্ছেন, ফিজিক্যালি আসতে হচ্ছে, এটা আপনি বাড়িতে বসে পাচ্ছেন একই রকম প্রেডিকশন। তার পাশাপাশি যদি এবার এই রকম প্রশ্ন কারোর থাকে যে প্রতিকার আমি কি করে পাবো, সেটাও কিন্তু তার ব্যবস্থা রয়েছে, আপনি বাড়িতে বসেই পেয়ে যাবেন। আগে আপনাকে যেটা করতে হবে, পেয়েবল অনলাইন প্রেডিকশনটা করাতে হবে, তারপর যদি দিদি মনে করেন যে শুধু টোটকা নয় কিছু প্রতিকারের প্রয়োজন রয়েছে আর সেটা দিদির থেকে আপনার কাছে পৌঁছে দিতে হবে, তার ব্যবস্থাও রয়েছে। আর যারা মনে করছেন যে চেম্বারে আসতে পারছেন, সব বিধিনিষেধ মেনে প্রোটোকল নেমে স্বাস্থ্যসম্মতভাবেই কিন্তু চেম্বার করা হচ্ছে, আপনাদেরকে যেটা করতে হবে অগ্রিম বুকিং, মানে আগের থেকে বুকিং করতে হবে, আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু হাতিবাগান, ব্যারাকপুর, বর্ধমান, রানাঘাট, মেচেদা, বোলপুর আপনারা পাচ্ছেন, কিন্তু কোথায় পাচ্ছেন এই প্রশ্নের উত্তরটা জানতে গেলে একটু আপনাদেরকে বুকিং নাম্বারে ফোন করতে হবে, আপনাদেরকে সঠিক সময় বলে দেওয়া হবে। যারাই আসতে চাইছেন তারা আসবেন, কিন্তু একই রকম ভাবে যেটা বলার যে সমস্ত স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু চেম্বার করা হচ্ছে। এইবার আরো একটা কথায় চলে আসে, দিদির অনুষ্ঠান দীর্ঘদিন ধরে দেখছেন, সিসিটিভি পর্দায় দেখছেন, কিন্তু যদি মিস করে গিয়ে থাকেন বা একটা টোটকা চলে যাওয়ার পর যদি মনে আরেকটু দেখলে ভালো হতো, সেই ক্ষেত্র ধরে কিন্তু আপনারা সিসিটিভি ইউটিউব সার্চ করলে প্রতিটি অনুষ্ঠান কিন্তু আপনারা পেয়ে যাবেন। এইবার আমরা ফিরি সেই আলোচনায়, যে আলোচনায় আমরা ছিলাম নানা রকম সমস্যার মধ্যে। আরো একটা সমস্যা তো দিদি রয়েছে আমাদের, যেটা সকলের ক্ষেত্রে হতে পারে কর্মগত দিক থেকে বা বাড়িতে, যে প্রচুর কাজ করা সত্ত্বেও সুনাম নেই, একটা মনোমালিন্য চলে আমাদের একাধিক। এই জায়গা ধরে হয়তো বহু দর্শক এই মুহূর্তে পাশ থেকে বলছে হ্যাঁ আমারও হয়তো, কিন্তু আবার কারোর মনে হয় যারা বাইরে আমরা বেরোই চাকরি করি তাদের ক্ষেত্রেই বুঝি এটা প্রযোজ্য, বাড়িতে যারা ঘর করছে বা সংসার করছে তাদের ক্ষেত্রে নয়। এই সমস্যা তো তাদের ক্ষেত্রে হতে পারে, তারা ঘরে কাজ করেও তারা সেই রকম ফিডব্যাক পাচ্ছে না, যেটা ভালো ব্যবহার বলি বা মনোমালিন্য না হওয়া বা সুনাম, এই জায়গা ধরে যদি দিদি আজকে কিছু আমরা শুনি। দেখো, সুনাম বা খ্যাতি অর্জন সেটা আলাদা বিষয়, তুমি কতটা জীবনে জনপ্রিয় হতে পারবে বা খ্যাতি অর্জন করতে পারে, যারা গান করে নাচ করে যে সব যা কিছু আছে সেক্টরে রয়েছে, সেটা তো একটা তার ভাগ্যের উপর নির্ভর করছে, সেটা আলাদা। কিন্তু একটা মানুষ, তোমার প্রশ্নের ভেতরে অনেক প্রশ্ন জড়িয়ে রয়েছে, মানে একটা মানুষ কাজ করছে তার বিনিময়ে যেটুকু তার প্রাপ্য পাচ্ছে না, প্রাপ্য অর্থাৎ সে মনে করো কেউ হয়তো সেটা পাচ্ছে না, মানে একটা গৃহবধূ, আমি একদম সিম্পল গৃহবধূতে যাচ্ছি, গৃহবধূ বাড়িতে কাজ করছে, সে তার যোগ্যতা অনুসারে সে হয়তো সারাদিন কাজ করছে, কিন্তু সে কারোর চোখে ভালো হতে পারছে না, হতে পারে সে শাশুড়ির চোখে ভালো হতে পারছে না বা স্বামীর চোখে ভালো হতে পারছে না, আদার্স অনেক কিছু হতে পারে, বা এমন কোনো বৃদ্ধ মা আছে যে সারা জীবন হয়তো সংসারের জন্যই করে গেছে কিন্তু সে জীবনে কোনো কিছুই মানে কোনো দিনই পায়নি, এমনকি সে এই বয়সে এসেও আমার কাছে এরকম প্রশ্ন আছে, সন্তানদের কাছেও কিন্তু সুনামটা পাচ্ছে না। তো তার তো বৃদ্ধ একটা এজ হয়ে গেছে, তারপরেও সে কিন্তু সুনাম পাচ্ছে না, তাহলে কেন পাচ্ছে না? তাই আমি প্রথম থেকে ধরলাম, একটা গৃহবধূ থেকে ধরলাম, কারণ যে বৃদ্ধ বয়সে আসছে সে এক সময় মা হয়েছে, গৃহবধূ ছিল, তাহলে সেই সময় থেকে সে পাচ্ছে না এবং বৃদ্ধ বয়স পর্যন্ত পাচ্ছে না, তার মানে সেক্ষেত্রে তার কোনো গ্রহদোষ ছিল। যে তার সুনাম, যেরকম খ্যাতি অর্জনের জন্য যেরকম যদি ভাগ্য লাগে, তাহলে যদি দুর্নামের জন্য তো একটা ভাগ্য বা দুর্ভাগ্য যাই বলো সেটা তার বেশি আছে, তার মানে তার দুর্ভাগ্য বেশি যে সে সুনাম পাচ্ছে না। তো এগুলো কোন গ্রহের কারণে হয় সেটা আমি বলে দিই প্রথমেই। প্রথম কথা হচ্ছে
যদি আপনার মাঙ্গলিক দোষ থেকে থাকে আর সেটা যদি কোনোভাবে খণ্ডন না করা হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি কোনো জায়গায় গিয়ে খ্যাতি সুনাম পাবেন না। এটা নিয়ে আমি একটু শর্টেই আলোচনা করে দিই, কারণ আরেকটা নিয়েও বলতে হবে। আর দ্বিতীয় হচ্ছে গিয়ে কালসর্প দোষ যদি থেকে থাকে, তাহলে কিন্তু সে কিন্তু সুনাম অর্জন করতে পারবে না। মানে সে বন্ধুবান্ধব হোক, সে প্রিয়জন থেকে, মানে কালসর্প দোষেরটা একরকম, মাঙ্গলিক দোষেরটা। কালসর্প দোষ থাকলে সে কখনোই কোনো অন্যের মনটাকে জয় করতে পারবে না, এমনকি জীবন দিয়েও জয় করতে পারবে না। তো এটা হচ্ছে কালসর্প দোষের কারণে। এবার হচ্ছে গিয়ে যে সংসারের জন্য, যে আমি যেটা গৃহবধূ বলছিলাম, বা একজন মা বা একজন বৃদ্ধ মা, তাদের কথা বলছি, যারা সারা জীবন ধরে বা বাবা খাচ্ছে কোনো সুনাম পাচ্ছে না, তো সেগুলো কেন হচ্ছে, সেটা হচ্ছে মাঙ্গলিক যদি থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে দেখা যায় তাদের ভেতর থেকে এরকম ধরনের একটা, আমাদের যে কুলকুণ্ডলী চক্র আছে মাঙ্গলিকদের ক্ষেত্রে, সেই কুলকুণ্ডলী চক্রে লাল রঙের ঊর্জাটা বেশি থাকে, এবং এই লাল রঙটা হচ্ছে তীব্রতার প্রতীক। তীব্র আমরা যেটাকে বলি, লাল রঙটা দেখবে আর সাদা রঙটা দেখবে, তোমার চোখটাকেই প্রখর, একটা প্রখর। তাহলে একটা মানুষের ভেতরে যদি মাঙ্গলিকদের ক্ষেত্রে লাল ঊর্জাটা বেশি হয় সবসময়, যদি যেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু সেই যে একটা তীব্র প্রখর, সেই যে একটা নেগেটিভিটি, সেই নেগেটিভিটি অন্য কোনো জাতক জাতিকার ভেতরে সেটা গিয়ে সহ্য হয় না। তো সেক্ষেত্রে দেখা যায় যে সেই মানুষটা যতই ভালো হোক না কেন, তার সাথে কেউ একটা ভালো ব্যবহার করে না। এবার স্বাভাবিক ব্যাপার, তুমি যদি কোনো একটা মানুষকে যদি প্রত্যেক দিন একটা খারাপ অ্যাক্টিভিটি করো, তো অটোমেটিক্যালি, এটা কোনো গ্রহদোষ নয়, অটোমেটিক্যালি তুমি 5 বছর ধরে কোনো মানুষের সাথে যদি খারাপ ব্যবহার করো, 5 বছর বাদে সেই মানুষটার কাছে তুমি ভালো ব্যবহার পাবে এটা আশা করো, করতে পারো না, কারণ তুমি তো তার সাথে ভালো ব্যবহার করোনি। তাহলে সেই কারণে কি হচ্ছে, সেই মানুষগুলো কিন্তু একটা সময় গিয়ে একটা খিটখিটে হয়ে যায় মাঙ্গলিকদের ক্ষেত্রে। তাদের এমনি মাঙ্গলিক, তাদের মেন্টাল একটা প্রবলেম আছে, তাদের মাথার যন্ত্রণার রোগ থাকে, যেগুলো মাঙ্গলিকদের, এখন তো ডিটেলস বলা সেটা সম্ভব না, তো তাদের একটা গ্রহগত থাকে। এবার হচ্ছে তাদের সাথে, তাদের ঊর্জার কারণে, তাদের সাথে বিভিন্ন মানুষ ভালো ব্যবহার না করার কারণে তাদের ডিপ্রেশন লেভেলটা বেড়ে যায়। বা কেন হচ্ছে না, তুমি নিজেই ভাবো, তোমার যদি কারোর কাছ থেকে ভাবছো যে আমি এই আমার সাথে এরকম কেন ব্যবহার করি, রোজ যদি একটা জিনিস চিন্তা করো, তাহলে তুমি ভাবতে ভাবতে একসময় তুমি নিজেই হতাশায় পড়ে যাবে। এটা হতাশা হয়ে গেলে, একজন হতাশাগ্রস্ত মানুষ অন্য কাউকে কিন্তু ভালো রাখতে পারে না। তো সেই কারণে দেখা যায় যে একটা বয়সে এসে মাঙ্গলিকরা কিন্তু একটা ডিপ্রেশনে চলে যায়, এবং খুব বদমেজাজি, খিটখিটে হয়ে যায়, মানুষের সাথে কথা বলতে পারে না, এবং অনেক বেশি বয়সে দেখা যায়, বা 50-60 বছর বয়সে দেখা যায়, তাদের একটা ব্রেন স্ট্রোকের প্রবণতা থাকে। দেখো, আমি গ্রহ দিয়ে শুরু করেছিলাম, কিন্তু এখানে কিন্তু সায়েন্স কাজ করছে, কারণ গ্রহ যখন করছে, গ্রহ তো রয়েছে, গ্রহই বলছে তার এই রোগগুলো হওয়ার যোগ রয়েছে, কিন্তু তার সাথে তার যে সাময়িক যে পরিস্থিতি, সেটা কিন্তু গ্রহটা মিলিয়ে দিচ্ছে, যে এইটা পরিস্থিতিটা বলছে কিন্তু সময়, কিন্তু তার যে জন্মছক সেটা কিন্তু গ্রহ। তো এগুলো গ্রহগত কারণে হয়। এর কারণ হচ্ছে দুটোই, যে আমি যেটা করছি তার রিটার্নটা বা বেনিফিটটা আমি কেন পাচ্ছি না, পাচ্ছি না এই কারণে আমার কালসর্প আছে, আমার মাঙ্গলিক আছে। তো এই দুটো দোষ অবশ্যই মানুষের কিন্তু খুব শীঘ্রই খণ্ডন করা দরকার। একদম। তো সেই জায়গায় যারা মনে করছেন এরকম সমস্যা ফেস করছেন, জানেন না কি রয়েছে হরোস্কোপে, তার জন্য কিন্তু রয়েছে প্রেডিকশনের ব্যবস্থা, শুধুমাত্র বুকিং নাম্বারটা আপনাকে নোট করতে হবে। আজকের মতো তো সময় হাজার চেষ্টা করলো তাকে থামানো যাবে না, আজকের মতো সময় শেষ, পরবর্তী অনুষ্ঠানে আবারও পেয়ে যাবো। অনেক ধন্যবাদ দিদি আপনাকে, আমার সকল দর্শককে ভালো থাকুন, নমস্কার।